Founders, good morning to all of you. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে কেন ও কানেক্ট ভাইরাল হবে, কেন আপনাদের সাফল্য গ্যারান্টি, কেন আপনারা জিতবেনই জিতবেন, কেন এখানে এলে আপনার সাকসেসের গ্যারান্টি কোম্পানি নিচ্ছে, তার কারণটা আমি আমাদের বোঝাবো। ঠিক আছে, আপনার স্ক্রিনে যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন সেটা খুবই মূল্যবান, হয়তো এখন ভাইরাল হচ্ছে কিন্তু এটা তো আমরা জানি আগে থেকেই। তো ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য, বলার জন্য জিনিসটা আনতে বাধ্য হলাম আমি। এগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে বলা বা কম্পারিজন উচিত না, বাট ঠিক আছে, তাও আমি কোনো অসুবিধা নেই, আমি আপনাদের বোঝাচ্ছি। ব্যাপারটা বুঝুন ভালো করে যে ও কানেক্ট কেন ভাইরাল হতে চলেছে। আপনাদের সাফল্য হবেই, আপনার জিরো টিম হোক, কেউ না থাকুক, হোক দুজন থাকুক, একজন থাকুক, আপনার নিচে লোক আসতে বাধ্য। কোম্পানি এইভাবেই সিস্টেম বানিয়েছে, সেটা বুঝুন কীভাবে। কেন ও কানেক্ট মার্কেটে রাজ করতে চলেছে, খুব শীঘ্রই ভাইরাল হতে চলেছে। তো দেখুন, ও কানেক্ট ছাড়া মার্কেটে আর কী কী প্ল্যাটফর্ম আছে সেটা একটু বুঝে নিন। যেমন ও কানেক্ট ছাড়া মার্কেটে প্ল্যাটফর্ম আছে, জুম তো আছে, সবথেকে বড় কম্পিটিটর হচ্ছে জুম। জুম ছাড়াও যেগুলো আছে সেটা হচ্ছে ধরুন গুগল মিট আছে, মোটামুটি লোকে ইউজ করে ভালোই, হ্যাঁ ভালো একটা মার্কেট ক্যাপ আছে জুমের, গুগল মিটের। জুমের তো আছেই, বিলিয়নস অফ কাস্টমার্স আছে জুমের। এছাড়া রয়েছে মাইক্রোসফট অফিস টিম। মাইক্রোসফট টিম বলতে না, সেম জিনিস, সেম ওয়েবিনার প্ল্যাটফর্ম। এটা অ্যাকচুয়ালি যারা কম্পিউটার ইউজ করে, ঠিক আছে, মানে যারা অফিসে ইউজ করে, ঠিক আছে, অফিস যায় বা সেখানে যারা মিটিং করে কম্পিউটারে, ল্যাপটপে, যারা অফিসে ওয়ার্ক, তাদের সফটওয়্যার তো মাইক্রোসফটে থাকে, তাই তারা মেনলি মাইক্রোসফট টিম ইউজ করে অনেকে, বেশিরভাগটা। তো এছাড়াও আরও অনেক আছে, মাই ওয়েবিনার, মাই মিটিং না মাই ইভেন্ট, এসব অনেক রকম আছে। তো যারা ছোটো মার্কেট ক্যাপ আছে, বাট অ্যাকচুয়াল কম্পিউটার হচ্ছে জুম। জুমকে ক্যাপচার করা মানে আপনার জয় নিশ্চিত। তো ঠিক আছে, চলুন শুরু করি ভিডিওটা। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক রকম ভিডিওস এবং আপকামিং ডেজ এই জাস্ট অনেক কিছু হতে চলেছে। আপনিও জানেন যে কোনো মুহূর্তে ও ভেরিফাই প্রোডাক্ট, জিনিসপত্র আসতে চলেছে। তো তার জন্য রেডি থাকুন, আপডেট নিয়ে আমিও আসবো খুব শীঘ্রই, যখনই আসবে। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, ভিডিওটা লোকের সাথে শেয়ার করবেন। প্রথমে শুনে নিন ভিডিওটা কি বলছি। তো প্রথমে বলা হচ্ছে, এটা হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রাইস কম্পারিজন, মানে হচ্ছে জুম কতর জন্য কত টাকা নেয় এবং আমরা কত টাকা নিচ্ছি। তো দেখুন ভালো করে, তো জুম নিচ্ছে হচ্ছে 100 পার্টিসিপেন্টের জন্য। প্রথমে হচ্ছে ওরা ফ্রিতে দেয়। কী ফ্রিতে দেয় না, 100 লোককে নিয়ে আপনি মিটিং করতে পারবেন 40 মিনিট। 40 মিনিট মিটিং করতে পারবেন 100 জন লোককে নিয়ে, এবং কোনো ভিডিওটা সেভ ফেভ কিছু করতে পারবেন না, মিটিং সেভ ফেভ করার কোনো জায়গা নেই, জাস্ট আপনি মিটিংটা করতে পারবেন এটুখানি, ঠিক আছে। এরপরে আপনি যদি ভাবেন যে না আমি 100 পার্টিসিপেন্ট নিয়ে মিটিং করবো, কিন্তু আমার তো মিটিংটা জরুরি, আমি অনেকক্ষণ ধরে করতে চাই, বা হতে পারে যে আপনি চান যে আমি মিটিংটা সেভ করি, আমার ক্লাউড স্টোরেজ চাই, তাই আপনাকে হচ্ছে স্টার্ট ফ্রম $40 পার মান্থ। তো আপনাকে $40 দিতে হবে, দিয়ে আপনি 100 পার্টিসিপেন্টের সাবস্ক্রিপশন ফি নিতে পারেন। এরপরে যদি আপনার লোক বেশি হয়, আপনার কোম্পানি বা কিছু অফিস বাগের আছে, আপনার লোক চাই, তো 500 যদি লোকের প্রয়োজন হয় মিটিং করতেন, তাহলে লাগবে $140। কত ডলার? $140। আপনি কত দিয়ে সাবস্ক্রিপশন ফি নিতে চলেছেন? 143। কত মাসের জন্য? 3 মাসের জন্য। আপনি এখানে $140 দিয়ে 1 মাস পাচ্ছেন, এখানে $143 দিয়ে 3 মাস পাচ্ছেন, এবং অন্যরা $125 দিয়ে 1 মাস পাচ্ছে। আমি অলরেডি বলেই দিলাম, এখানেই আমরা বাজি জিতে গেছি। কিন্তু তাও আমি আপনাদের বলবো যে বাকিটা দেখুন যে কোথায় গিয়ে খেলাটা শেষ হচ্ছে। 1000 পার্টিসিপেন্ট নিয়ে যদি কেউ মিটিং করতে চায় জুমে, তাহলে তাকে দিতে হবে $340। কত? $340 পার মান্থ। পার মান্থ, প্রত্যেক মাসে $340। 1000 লোককে নিয়ে মিটিং করতে হলে 1000 মানে দাঁড়াচ্ছে প্রায় 3 × 24,000 টাকা, আর তার সাথে ধরুন আরও 4000, 3,500 টাকা, মানে 27,000, 27,500 টাকার আশেপাশে ইন্ডিয়ান রুপিসের। 3000 পার্টিসিপেন্ট নিয়ে যদি কেউ মিটিং করতে চায়, তাহলে তাকে দিতে হবে $990, মানে প্রায় $1000, মানে ইন্ডিয়ান রুপিসে যেখানে 80,000 টাকা, এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000, মানে ধরে নিন 1,60,000 টাকার মতো। হিউজ অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট। সরি 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 ভুল বললাম, মার্জনা করবেন। $1 যেখানে 10,090 টাকা 109 টাকা, তার মানে ওই 1,09,000 টাকা বা 9,00,000 টাকার মতো, সরি মাফ করবেন। 3,000 পার্টিসিপেন্ট হয়ে গেল। এবার বলি 5,000 পার্টিসিপেন্ট, 5,000 পার্টিসিপেন্ট নিয়ে যদি মিটিং করতে হয় তাহলে তার খরচা পড়ছে $2,490, মানে প্রায় $2,500, যেটার ইন্ডিয়ান রুপিসে ভ্যালু হচ্ছে প্রায় 2,40,000 টাকা। মানে 2,40,000 আপনি 5,000 লোককে নিয়ে মিটিং করার জন্য খরচা করবেন পার মান্থ, 2,40,000 টাকা। 10,000 লোককে নিয়ে যদি মিটিং করতে চান 10,000, যেটা আমরা দিচ্ছি অফার করছি লঞ্চিং প্রাইসে, 10,000 লোককে নিয়ে যদি মিটিং করতে চান তাহলে আপনার কস্টিং পড়ছে $6,490, মানে যেটার কস্টিং প্রায় $6,500, মানে যেটার মূল্য প্রায় 5,00,000 টাকা, অ্যাপ্রক্সিমেটলি 5,20,000, তো 5,00,000 ধরুন। মানে আপনি পার মান্থ 5,00,000 টাকা জুমকে পে করছেন 10,000 লোককে মিটিং করার জন্য, 10,000 লোকের সাথে মিটিং করার জন্য। ভাবতে পারছেন, অবাক হয়ে যাচ্ছেন না? মনে হচ্ছে না যে এরা লুটে নিচ্ছে, ডাকাতি করে নিচ্ছে আমাদের পয়সা, এরকম কি মনে হচ্ছে? মনে হবেই তো। সেখানে যখন এই রকম সময়ে যখন কোনো একটা কোম্পানি আসবে, এসে বলছে যে আমি দিচ্ছি, আপনাকে 5,00,000 টাকা দিতে হবে না, আপনি কত দেবেন ইন্ডিয়ান রুপিসে, কত দেবেন? $125, মানে প্রায় 8,000 10,000 টাকা। আপনি 10,000 10,500 11,000 টাকা দিন, আমি আপনাকে পুরো 10,000 লোককে নিয়ে মিটিং করার ক্ষমতা দিচ্ছি। 500 কী করবেন, আমি 10,000 লোককে নিয়ে মিটিং করতে দিচ্ছি। যেখানে আপনি 5,00,000 দিতেন সেখানে 10-11,000 দিচ্ছেন, 4,90,000 টাকা সেভিং। ডিড ইউ ইমাজিন? এক বছরে ক টাকা সেভ হচ্ছে? এক বছরে আপনার সেভ হচ্ছে 5×12=60 লক্ষ টাকার থেকে আপনি বাদ দিন 5×55, মানে বাদ দিন আপনি 1,20,000 টাকায় বাদ দিন, মানে আপনার 59 লাখ 58 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে। এক বছরে আপনি সেভ করছেন 58 লাখ টাকা। আপনি যদি ইন্ডিয়ান হন, আপনি যদি বড় মানে কোম্পানি আছে, আপনার মিটিং লাগে, তো আপনি 10,000 লোককে নিয়ে মিটিং করেন, আপনার এক বছরে যেখানে কস্টিং পড়ছিল প্রায় 60 লাখ টাকার একটু অবশ্যই বেশি পড়ছিল, আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি 60 লাখ টাকা ইন্ডিয়ান রুপিসে আপনার বছরে খরচ হচ্ছিল, সেখানে আপনি 58 লাখ টাকা সেভ করে ফেললেন। ভাবুন, কোথায় তফাৎ? কেন ভাইরাল হবে না? এবার আপনি আমাকে একটা কারণ দেখান যে ভাইরাল না হওয়ার কারণটা কি, ওখানে ইউজ না করার কারণটা কি। আমি ওখানে ইউজ করার আরও সপক্ষে কিছু কারণ বলছি, যেমন কোয়ালিটি কত দিচ্ছে এখানে? 720,000 ACP। কোয়ালিটি ডিসগ্রেড হচ্ছে, কমছে বাড়ছে। আমরা এখানে দিচ্ছি কত? 4K কোয়ালিটি, 4K রেজুলেশন, 1080 কোয়ালিটি এরা দিচ্ছে, মানে জুম দিচ্ছে। আমরা দিচ্ছি 2160 ডাবল কোয়ালিটি, এখানেও আমরা ছাপিয়ে গেছি। আচ্ছা ছেড়ে দিন, 8K কোয়ালিটি তো আসছে, 8K হার্ডওয়্যারও আসছে, মানে ক্যামেরাও আসছে, 8K রেজুলেশনের আমাদের সিস্টেমও আসছে, সেটা ছেড়ে দিন, আমি বাদ দিলাম। এখন আসছে ফিচার্স, বলুন এখানে ফিচার্স কী দিচ্ছে? আপনাকে দিচ্ছে হোয়াইট বোর্ড, ক্যালেন্ডার শিডিউলিং, কোশ্চেন অ্যান্সার, মেসেজ, ইমোজি, এখানে স্ক্রিন শেয়ার তো দিচ্ছেই, এইসব তো সামান্য, আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমরা কি দিচ্ছি? যেগুলো দিচ্ছে সেগুলো আমরা দিচ্ছি। এছাড়া কি দিচ্ছি বলুন? এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড ইমোজির এরকমভাবে ঝরে পড়ানোর ব্যাপার একটা আছে, ওইসব দিচ্ছি, নিজেদের ইমোজি আছে ওগুলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কি দিচ্ছি? টাইমার দিচ্ছি, আপনি নয়েজ ক্যান্সেলেশন, যেটা এআই ফিচার, সবথেকে মূল্যবান ফিচার্স এআই ফিচার্স, নয়েজ ক্যান্সেলেশন। আপনি কথা বলছেন, আমি এখন কথা বলছি, আমার পিছনে আশা করি কিছু না কিছু একটা সাউন্ড পাচ্ছেন, সেই সাউন্ডটা আমি যদি ওখানে একটা করতাম, কথা বলতাম, এইসব মিটিং করতাম, আপনি কোনো সাউন্ডই পেতেন না, শুধু আমার গলা পেতেন। তো এই ফিচার্স দিচ্ছে। আমি বাংলায় কথা বলছি, আপনি বাংলায় শুনছেন। ধরুন কেউ হিন্দি ভাষী আছে বা কোনো ইংরাজিতে শুনতে যায়, সে শুনতে পাচ্ছে না, সে ইংরাজিতে হিন্দিতে শুনতে পাবে, এই সমস্ত ফিচার্স আছে। আমি বলছি বাংলায়, আপনি চান বাংলাতে লেখা উঠুক, আপনি বুঝতে পারছেন, একটু পড়েও দেখতে চান, আপনি বাংলায় পড়ে দেখতে চান। আপনি চান ইংলিশে পড়বেন, তাহলে আপনি ইংরেজিতে ক্লোজ ক্যাপশনের মাধ্যমে ইংরেজিতে পড়ে দেখতে পাবেন। এছাড়া ফিচার্স তো ঢের লাগানো আছে। আপনি জানেন, আপনি নাম পড়তে পারেন, আপনার নামের পাশে লোগো আসবে, আপনার ম্যাপ আসবে, আপনি ওপরের নাম চেঞ্জ করতে পারেন, মিটিংয়ের অ্যাজেন্ডার লাগাতে পারেন, আরও হাজারো ফিচার্স আছে, মানে বলে শেষ করা যাবে না যদি ফিচার্স বলতে চাই। তো এবার আপনি বলুন যে ও কানেক্ট কেন ভাইরাল হবে না? কেন হবে না? তার কারণ আপনার কাছে কি আছে? আপনার ভয় পাওয়ার কারণটা কি? বারবার কালকেও বলেছি, টিম মানুষের সাথে আপনি নিজেকে তুলনা করবেন না। যেমন জুমের সাথে আমাদের ও কানেক্টের তুলনা করা যায় না, আকাশ আর মাটির সাথে পার্থক্য হয়, মানে তুলনা হয় না যে কোথায় আকাশ কোথায় জমি, তাই না? পার্থক্য পার্থক্য আছে তো, তুলনা হয় না তো, কোথায় আকাশ কোথায় জমি, সেরকমই কোথায় জুম আর কোথায় ওখান, এর সাথে আপনি নিজেকে তুলনা করতে পারবেন না, আমাদের সাথে এই দুজন কম্প্যারিজন হয় না। ফিচার্সের মাধ্যমে, কোয়ালিটির মাধ্যমে, প্রাইজের মাধ্যমে, সব দিক থেকে আমরা অনেক অনেক ওপরে। এখানে কোথাও জুম নেই, কোনো প্ল্যাটফর্মে আমাদের ধারে কাছে নেই। তো যেমন আপনি তুলনা করতে পারেন না, প্লিজ মন খারাপ করবেন না টিমদের সাথে। কোথায় তাদের ডিরেক্টে 2000-3000 লোক আছে, আর কোথায় আমরা জিরো টিমে একজনও নেই, তো তাদের সাথে আমাদের তুলনা হয় না। তো ওদের কথা ছেড়ে দিন, ওদের ওরকম মানুষদের আশা ভুলে যান, ওদের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবা শুরু করুন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার নিচে লোক নেই, লোক আসবে, আসতে বাধ্য, এই জিনিস যখন আসবে আসতে বাধ্য। এছাড়া আরও অনেক কারণ আছে, আমি আপনাকে যেটা বুঝবেন সহজ প্রাইস বললাম, এখনও ক্লাউড স্টোরেজের ব্যাপারটা বলতে গেলে আপনাকে মানে আরও অনেক রকমভাবে বোঝাতে হবে, ঠিক আছে। ক্লাউড স্টোরেজের দিক থেকে তো আমরা গেম চেঞ্জ করে দেবো, সেটা তো মানে আরও বড় একটা পয়েন্ট, যে ক্লাউড স্টোরেজের ব্যাপারটা, যে সেখানে আমরা মানে যেখানে জুম প্রাইস চার্জ করছে এত টাকা মেনলি ফর ক্লাউড স্টোরেজ, সেটা আমরা ফ্রিতে দিচ্ছি, তো সেটা তো আলাদাই গেম চেঞ্জিং পয়েন্ট, ঠিক আছে। তো এইসব জিনিস রয়েছে, অনেক ধরনের প্যারামিটার রয়েছে যেখানে আমরা ও কানেক্ট হয়ে জুম থেকে অনেক এগিয়ে আছি, সেটা ইন ফিউচার আপনি বুঝতে পারবেন। এছাড়া ভাইরাল করার জন্য আমি 2-1টা উদাহরণ দিই, যেমন আপনি ধরুন প্রায় 1400 স্ক্রিনে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে দুবাইতে, বুর্জ খালিফাতে তো মাঝে মাঝে হচ্ছে, এছাড়া অন প্যাসিভের সমস্ত মেট্রো প্ল্যাটফর্মে চলছে, অন প্যাসিভ স্টেশন আছে, এছাড়া ইন্ডিয়াতে মার্কেটিং হচ্ছে, এছাড়া ধরুন আপনাকে মেনলি ইন্ডিয়াতে মার্কেটিং হবে, এছাড়া জানেন। এছাড়া ধরুন এখানে এখনও অবধি আমাদের মিটিং অ্যাডভার্টাইজমেন্ট চলছে, ওখানে প্রাইস কি বলেছে, বলেনি। এরপরে যখন প্রাইসটা আসবে তখন প্রত্যেকটা স্ক্রিনে একটাই জিনিস দেখাবে, $3 মান্থ $125, $3 মান্থ $125, কী বলবে, $3 মান্থ প্যাকেজ একসাথে $375 ডিসকাউন্ট দিয়ে, হয়তো ডিসকাউন্ট একটা বিশাল ডিসকাউন্ট দেখাচ্ছে, মানে বিশাল ব্যাপার, তাই না, একটা বড়সড় ব্যাপার। বুঝতে পারছেন কি আপনি ব্যাপারটা, যে যখন প্রাইসটা যখন মানুষের সামনে রিভিল করা হবে না, মানুষ দেখে প্রথমে শক হয়ে যাবে। এছাড়া ধরুন আপনি গুগল, ধরুন আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, সব জায়গায় শুধু একটাই কস্ট দেখাবে, ওখানে একটা প্রাইজিং দেখাবে যে এত কমে দিচ্ছি, তখন মানুষ আসবে না, অবশ্যই আসবে, বারবার আসবে। সামান্য অ্যাডভার্টাইজমেন্ট দেখলে আমরা চলে যাই কমে, আর এখানে তো পুরো আলাদা গেম চেঞ্জার, 5 লাখে কোথায় আর 10,000 কোথায়, মানে আলাদাই ব্যাপার। দেখুন কি হয়, ধৈর্য ধরুন, রিচার্জের পয়সা জোগাড় না থাকলে জোগাড় করার চেষ্টা করুন, যত শীঘ্র সম্ভব সব কিছু হবে, সিস্টেমে আপনাকে ঢোকাটা খুব জরুরি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন, সমস্ত গ্রুপের জিরো টিমদের সাথে শেয়ার করুন, আশা করি তারা দেখে এটা পজিটিভ ভাইব পাবে, খুশি হবে, আনন্দ হবে যে হ্যাঁ আমাদের লাইফে কিছু ঘটতে চলেছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।